এক্ষেত্রে আমরা যদি রেডমি নোট 11 ফোনটির গ্লোবাল ভেরিয়েন্টটি আনবক্সিং করি, তবে প্রথমে থাকছে ডকুমেন্ট, সাথে থাকছে ট্রান্সপারেন্ট ব্যাক কভার এবং একটি স্ক্রিন প্রোটেক্টর, আর সাথে থাকছে মোবাইলটি। এছাড়া আরও যদি দেখি থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। রেডমি নোট 11 এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে এই ফোনটি দেখতে অত্যন্ত বেশি অ্যাট্রাকটিভ। আর ফোনগুলো আপনারা অনেকগুলো ডিজাইনে পেয়ে যাবেন, ব্লু, হোয়াইট আর অন্যান্য কালার রয়েছে, আপনারা চুজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী কোন কালারটি আপনার ভালো লাগে। আর ফোনটির হ্যান্ড ফিল যথেষ্ট ভালো, আপনারা হাতে নিলে এক ধরনের প্রিমিয়াম ফিল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এই ফোনটির পিছনে প্লাস্টিক ব্যাগ ফ্ল্যাট টাইপের এবং চারপাশে হালকা একটু কার্ভ করা হয়েছে। আর বরাবরই Xiaomi তাদের ডিজাইনের দিকে অত্যন্ত বেশি মনোযোগ দিয়ে থাকে, এক্ষেত্রে ডিজাইনের দিকে কোনো ধরনের কমতি রাখা হয়নি। আমার অত্যন্ত বেশি ভালো লেগেছে এই ফোনটির ডিজাইনটি, আশা করি আপনারা অত্যন্ত বেশি ভালো লাগবে। আপনারা চাইনিজ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্ট দেখলেই বুঝতে পারবেন এমন ভাবে ডিজাইনটি করা হয়েছে। এখন ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বললে এই ফোনটির রাইট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, বটমে রয়েছে সিম কার্ড ট্রে, টাইপ সি পোর্ট এবং প্রথম স্পিকার গ্রিল। এছাড়া এই ফোনটির উপরে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, এয়ার ব্লাস্টার, স্পিকার গ্রিল উইথ পানসোল। আর এই ফোনটি ফ্রন্ট ক্যামেরা ছোট থাকায় ডিসপ্লের ফুল ভিউ অ্যাঙ্গেল আপনারা এনজয় করতে পারবেন। এখন এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলে এই ফোনটি ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটাতে ইউজ করা হয়েছে 90Hz রিফ্রেশ রেট। ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, যেহেতু অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, নিঃসন্দেহে এই ফোনটি দ্বারা আপনারা ভালো মানের মাল্টিমিডিয়া কনজিউম করতে পারবেন। এক্ষেত্রে আমি মাল্টিমিডিয়া কনজিউম দ্বারা বোঝাতে চাচ্ছি এই ফোনটির ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ভালো, এই ডিসপ্লেটি দিয়ে আপনারা অত্যন্ত ভালো মানের কন্টেন্ট ওয়াচ করতে পারবেন, ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। আর এই বাজেটের মধ্যে অ্যামোলেড প্যানেল ডিসপ্লে অত্যন্ত কমই দেখা যায়, তাই ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয়নি, আশা করি ডিসপ্লে কোয়ালিটি অত্যন্ত ভালো পাবেন। এছাড়া এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 84.5%, এছাড়া পিপিআই ডেন্সিটি 409। এছাড়া এই ডিসপ্লে প্রোডাকশন হিসেবে ব্যবহার করেছে কর্নেল গোরিলা গ্লাস 3। আবার ডিসপ্লের দিকে আমি বলবো যথেষ্ট ভালো একটি ডিসপ্লে। এখন এই ফোনটির ক্যামেরা নিয়ে বললে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 15 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যার অ্যাপাচার f1.8 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড যার অ্যাপাচার f2.2 এবং 2 মেগাপিক্সেল এক্সা সেন্সর ইউজ করা হয়েছে। এছাড়া এই ফোনটির সেলফিতে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল সেলফি শুটার, যার অ্যাপাচার f2.4। এখন যদি এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বলি, এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন, তবে এই ফোনটির এক্সট্রা 2 মেগাপিক্সেলের যেসব সেন্সর ইউজ করা হয়েছে সেগুলো অত্যন্ত বেশি কাজে আসবে না আপনাদের, আল্ট্রাওয়াইড সেন্সরটি অত্যন্ত বেশি ইউজফুল হবে আপনাদের জন্য। আর আপনারা এই ক্যামেরা সেন্সরটি দিয়ে 1080p উইথ 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এক্ষেত্রে যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5000mAh এর ব্যাটারি, সাথে রয়েছে 33W ফাস্ট চার্জিং এবং এই ফোনটি 1 ঘন্টার মধ্যে প্রায় 100% চার্জ করতে সক্ষম। এখন যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটিতে ইউজ হয়েছে স্ন্যাপড্রাগন 680 একটি চিপসেট, যেটি একটি 4G চিপসেট এবং 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট। এই স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট দিয়ে স্ন্যাপড্রাগন 678 অর্থাৎ আগের রেডমি নোট 10 এই ফোনটি থেকে অত্যন্ত পিছিয়ে আছে। আর এই চিপসেটটির এনতোতে স্কোর হলো 2 লাখের কিছু উপরে। আপনারা এক্ষেত্রে ধারণা করতেই পারেন যে এই চিপসেটটি তেমন একটা ভালো চিপসেট নয়, তবে এই চিপসেটটি আপনারা ডে টু ডে লাইফের সকল কাজ ইজিলি হ্যান্ডেল করতে পারবে। আর এই চিপসেটটি 90Hz রিফ্রেশ রেট যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এছাড়া অ্যামোলেড প্যানেলটির কালার এবং ব্রাইটনেস ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে। তবে এই চিপসেটটির একটি নেগেটিভ দিক হলো, আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই চিপসেটটির দ্বারা আপনারা হাই সেটিংসে গেমিং করতে পারবেন না, অর্থাৎ মিডিয়াম সেটিংসে আপনারা সব ধরনের গেমিং করতে পারবেন। এই ফোনটির প্লাস পয়েন্ট হলো এই ফোনটির 6nm একটি চিপসেট ইউজ করা হয়েছে, যেটি আপনার ব্যাটারি অত্যন্ত সেভ করবে। আর যেহেতু এখানে স্ন্যাপড্রাগনের একটি চিপসেট ইউজ করা হয়েছে, তাই ফোনটি অত্যন্ত বেশি লং লাস্টিং হবে মিডিয়াটেকের চিপসেটের তুলনায়। আসলে এই ফোনটি তাদের জন্য টার্গেট করা হয়েছে যারা ফোনে অত্যন্ত হাই লেভেলের গেমিং করেন না, তারা হয়তো ফোনকে ইউজ করেন মুভি কিংবা বিভিন্ন কন্টেন্ট ওয়াচ করার জন্য, এছাড়া অত্যন্ত বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ব্রাউজিং করে থাকেন আর ফোনে মোটামুটি হারে ক্যামেরা ইউজ করে থাকেন, তাদেরকে টার্গেট করে আসলে এই ফোনটি তৈরি করা হয়েছে। আপনি যদি একজন হ্যাভি গেমার হয়ে থাকেন, তবে আমি বলবো এই ফোনটি আপনার জন্য নয়, আপনি এই ফোনটি অ্যাভয়েড করতে পারেন। এই ফোনটি সেন্সর নিয়ে বলে এই ফোনটি পক্সিমেট্রি, জাইরোস্কোপ সহ অন্যান্য সকল সেন্সরের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ওভারঅল এই ফোনটি যথেষ্ট ভালো মানের একটি ফোন, আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন। তবে আপনারা যদি গেমিং করতে চান, যদি হ্যাভি মানের গেমিং করে থাকেন ফোনে, তবে এই ফোনটি আপনারা অ্যাভয়েড করতে পারেন, এটা আপনার জন্যই অত্যন্ত ভালো হবে। ক্ষেত্রে আপনারা রেডমি নোট 11s এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটিতে অত্যন্ত ভালো মানের একটি চিপসেট ইউজ করা হয়েছে, আপনারা যদি সামান্য কিছু টাকা ইনক্রিজ করেন তবে ভালো মানের একটি চিপসেট পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা হ্যাভি মানের গেমিং করতে পারবেন। এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালি 20,000-23,000 টাকার মধ্যে বসুন্ধরা নানা সবে পেয়ে যাবেন। যাই, আপনারা যারা এই ফোনটি কিনতে ইচ্ছুক তারা কয়েকদিন অপেক্ষা করুন, যখন দামটি কমে যায় তখন এই ফোনটি বাই করলে সবচেয়ে বেশি লাভজনক হবে আপনাদের জন্য।